শিক্ষিত মানুষের অভাব নেই পৃথিবীতে, কিন্তু শিক্ষিত বিবেকের অনেক অভাব। সুশিক্ষার লক্ষণ এই যে তাহা মানুষকে অভিভূত করে না, তাহা মানুষকে মুক্তি দান করে। মনুষ্যত্বের শিক্ষাটাই চরম শিক্ষা, আর সমস্তই তার অধীন। সর্বোচ্চ শিক্ষা হল সেই শিক্ষা যেটি শুধুমাত্র আমাদের তথ্য সম্বলিত জ্ঞানই প্রদান করে না, বরং তার সাথে সাথে আমাদের জীবনকে বাস্তবতার সাথে সামঞ্জস্যপূর্ণ করে তোলে। আমি এটিকে সেরা শিক্ষা বলি যা কেবল তথ্য সরবরাহ করে না, যা মহাবিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের জীবন গড়ে তোলে। শৈশবে প্রাণহীন শেখার চেয়ে বড় বোঝা আর কিছু নেই। এটি মনের কাছে যা দেয় তার থেকে অনেক বেশি পিষে থাকে। নিজের অজ্ঞতা সম্বন্ধে অজ্ঞানতার মতো অজ্ঞান আর তো কিছু নেই। ছেলে যদি মানুষ করিতে চাও, তবে ছেলেবেলা হইতেই তাহাকে মানুষ করিতে আরম্ভ করিতে হইবে, নতুবা সে ছেলেই থাকিবে, মানুষ হইবে না। শিশুকাল হইতেই কেবল স্মরণ শক্তির উপর সমস্ত ভার না দিয়া সঙ্গে সঙ্গে যথা পরিমাণে চিন্তা শক্তি ও কল্পনা শক্তির স্বাধীন পরিচালনার অবসর দিতে হইবে। আমি ঘুমিয়ে স্বপ্ন দেখছি যে জীবন আনন্দময়, আমি জেগে উঠে দেখি যে জীবন হলো সেবা, আর আমি সেবা করে পেয়েছি যে সেবা হলো আনন্দময়। সুখী হওয়া খুব সহজ, কিন্তু সহজ হওয়া খুব কঠিন। যা কিছু আমাদের তা আমাদের কাছে ঠিক তখনই পৌঁছায় যখন আমরা তা গ্রহণ করার মতো উপযুক্ত ক্ষমতা বিকশিত করি। জীবনটাকে কেঁদে ভাসিয়ে দেওয়ার চেয়ে হেসে উড়িয়ে দেওয়া অনেক ভালো। মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। এই সূর্য করে এই পুষ্পিত কাননে, জীবন্ত হৃদয়ে মাঝে যদি স্থান পাই। সামনে একটা পাথর পড়লে যে লোক ঘুরে না গিয়ে সেটা ডিঙিয়ে পথ অতিক্রম করতে চায়, বিলম্ব তারই অদৃষ্টে আছে। ভুল করার সকল দরজা যদি বন্ধ করে দাও, তাহলে ঠিক করার রাস্তাও বন্ধ হয়ে যায়। চাঁদ তার সুন্দর আলো সম্পূর্ণ আকাশ জুড়ে ছড়িয়ে দেয়, কিন্তু তার দেহের কলঙ্ক সে নিজের কাছেই রেখে দেয়। যদিও ফুল একাই থাকে, কিন্তু তাই বলে সে কখনোই কাঁটাকে দেখে হিংসা করে না, কারণ সেও জানে কাঁটা তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ। নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারিতে সর্বসুখ আমার বিশ্বাস। নদীর ওপারবাসী দীর্ঘশ্বাস ছাড়ে, কহে যাহা কিছু সুখ সকলই ওপারে। যদি আপনি শুধু এটা ভেবেই কাঁদেন যে আপনার জীবন থেকে সূর্য সমতুল্য কিছু বা কেউ দূরে সরে গেছে, তাহলে আপনার চোখের জল আপনাকে নক্ষত্র খচিত আকাশের তারা দেখতেও বাধা প্রদান করবে। মানুষের জীবনে সব থেকে বেশি যে জিনিসটি প্রয়োজন তা হল ধৈর্য। খুব ভালো সময়েও ধৈর্যের প্রয়োজন, খুব খারাপ সময়েও ধৈর্যের প্রয়োজন। ধৈর্য হারা হলেই সর্বনাশ। জীবনে চলার পথে অনেক মানুষের সাথে পরিচয় হয়, কেউ বাস্তবে থেকে যায়, আবার কেউ থেকে যায় স্মৃতির পাতায়।
যে অন্যের ভালো করতে ব্যস্ত থাকে তার নিজের ভালো হওয়ার সময় থাকে না। গাছ বেড়ে ওঠার পর গাছের ছায়ায় তার বসা হবে না জেনেও যে গাছ লাগায় সে অন্তত জীবনের অর্থ বুঝতে শুরু করেছে। কোনো শিশুর জ্ঞানকে আপনার নিজের জ্ঞান ভাণ্ডারের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না, কারণ তার জন্ম এক সময় আর আপনার জন্ম আরেক সময়। মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ, সে বিশ্বাস শেষ পর্যন্ত রক্ষা করব। আশা করব মহাপ্রলয়ের পরে বৈরাগ্যের মেঘমুক্ত আকাশে ইতিহাসের একটি নির্মল আত্মপ্রকাশ হয়তো আরম্ভ হবে এই পূর্বাচলের সূর্যোদয়ের দিগন্ত থেকে। একা থাকা কোনো দুর্বলতা নয়, বরং একা থাকা একটা আর্ট যা সবার দ্বারা সম্ভব নয়। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। আনন্দকে ভাগ করলে দুটি জিনিস পাওয়া যায়, একটি হচ্ছে জ্ঞান, অন্যটি হচ্ছে প্রেম। ভালোবাসা অর্থ আত্মসমর্পণ করা নহে, ভালোবাসা অর্থ ভালোবাসা, অর্থাৎ অন্যকে ভালো বাসস্থান দেওয়া, অন্যকে মনের সর্বাপেক্ষা ভালো জায়গায় স্থাপন করা। তোমার অভিমানের কারণে কেউ যদি দুঃখ পায় তাহলে ভেবে নিও সে তোমাকে সব থেকে বেশি ভালোবাসে। ভালোবাসা হলো একমাত্র বাস্তবতা, এটি শুধুমাত্র আবেগ দিয়ে নিয়ন্ত্রিত হয়। এটি হলো একটি চিরন্তন সত্য যা যেই হৃদয়ে সৃষ্টি হয় সেই হৃদয়ে থাকে। যার ভালোবাসা যত গভীর তার ভালোবাসার প্রকাশ তত কম। ভালোবাসা হচ্ছে উপলব্ধি করার বিষয়, প্রকাশ করার বিষয় নয়। দূরত্ব বেড়ে গেলে দূরত্ব কমানো যায়, কিন্তু গুরুত্ব কমে গেলে গুরুত্ব ফিরিয়ে আনা যায় না। শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু হে প্রিয়, মাঝে মাঝে প্রাণে তোমার পরশ খানি দিও। যদি আপনি কেবলমাত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে জলের দিকেই দেখে থাকেন তাহলে আপনি কোনোদিনও সমুদ্র পার হতে পারবেন না। আগুনকে যে ভয় করে সে আগুনকে ব্যবহার করতে পারে না। যার যোগ্যতা যত কম তার অহংকার ঠিক ততটাই বেশি। অধিকার চেয়ে পাওয়া যায় না, কর্মের দ্বারা অধিকার সৃষ্টি করতে হয়। নাম মানুষকে বড় করে না, বরং মানুষ নামকে জাগিয়ে তোলে। আমরা সময়ের সমুদ্রে দাঁড়িয়ে আছি, তবুও আমাদের এক মুহূর্ত সময় নেই। পৃথিবীতে সকলের চেয়ে বড় জিনিস আমরা যাহা কিছু পাই তাহা বিনামূল্যেই পাইয়া থাকি। তাহার জন্য দরদস্তুর করিতে হয় না, মূল্য চুকাইতে হয় না বলিয়াই জিনিসটা যে কত বড় তাহা আমরা সম্পূর্ণ বুঝিতেই পারি না। স্বপ্ন পালিয়ে যায় ঘুম ভেঙে গেলে, আর মানুষ পালিয়ে যায় স্বার্থ ফুরিয়ে গেলে। ক্ষমা তাকেই করো যে অজান্তে ভুল করে, তাকে নয় যে জেনে বুঝে বেইমানি করে। যারা নিজের বিশ্বাস নষ্ট করে না তারাই অন্যকে বিশ্বাস করে। অধিকার ছাড়িয়া দিয়া অধিকার ধরিয়া রাখার মতো বিড়ম্বনা আর হয় না। উপদেশ দেওয়া অনেক সহজ কাজ, কিন্তু উপায় বলে দেওয়া অনেক কঠিন।